আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট দল, সে যা বলে তা করে না, যা করে তা বলে না। দেখেন বিএনপি কেন বলতে যাবে, তাদের যে পররাষ্ট্রমন্ত্রী যিনি কিনা সমস্ত বিশ্বের পররাষ্ট্র নিয়ে কথা বলেন, উনি প্রধানমন্ত্রী বিদেশ যাওয়ার আগে, ভারত যাওয়ার আগে উনি কি বলেছিলেন যে শেখ হাসিনা সরকার টিকিয়ে রাখতে যা করা দরকার ভারতকে করতে বলেছি, এই যে করতে বলেছি। এটার পরে দেখেন সবাই সাথে গেল, মোমেন সাহেবকে কিন্তু নেওয়া হলো না, যিনি কিনা খুব ইম্পর্টেন্ট ব্যক্তি। আর কি হয়েছে, কয়েকটা স্মারক সমঝোতা, যেটার জন্য সচিব পর্যায়ের কেউ গেলেই হয়ে যায় অথবা প্রতিমন্ত্রী পর্যায়ের কেউ গেলেই হয়ে যায়, সেটাও কিন্তু আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নিজে গেলেন, গেলেন তো গেলেন, বাংলাদেশকে কোথায় দাঁড় করিয়ে গেলেন? উনি গেলেন, ওনাকে একটা প্রতিমন্ত্রী ওনাকে ওয়েলকাম করলেন। একটা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে কোনো দেশ আরেকটা মন্ত্রিপরিষদ শাসিত সরকারে গেলে প্রধানমন্ত্রী তাকে অভ্যর্থনা জানান, এটাই আমরা রীতি দেখে এসেছি। এটা রীতি দেখেছি, কিন্তু ভারতের সম্প্রতি বাংলাদেশ সরকার প্রধান ছাড়াও ব্রিটেন, জাপান, কানাডার সরকার প্রধান, মানে প্রধানমন্ত্রী এসেছিলেন, তাদেরকে প্রতিমন্ত্রীরা রিসিভ করেছেন, এবং বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যখন গিয়েছেন তখনও পররাষ্ট্রপতি আমি আপনার সময় বললেন, এটা আমি অভ্যস্ত, আমি আমার অভ্যস্ততা থেকে বললাম, আমি মিডিল ক্লাসের লোক, আমার সম্মানটাই সবচেয়ে বড়, আপার ক্লাস এবং লোয়ার ক্লাসটা সম্মানের অত ধার ধারে না। আমি যেহেতু একটা ইন্ডিভিজুয়াল দেশ, আমার সভরেনটি যদি সত্যিকার অর্থে থাকে, আমি আমার সভরেনটির জায়গায় আমি আমার সম্মান আশা করতেই পারি। আর যখন একটা দেশ তার প্রতিনিধিত্ব করতে যায়, সে সমস্ত দেশের লোকজনের প্রতিনিধিত্ব করতে যায়, তার মানে তার অপমান মানে প্রত্যেকটা ব্যক্তির অপমান, সে যেভাবেই সরকারে আসুক না কেন সে সেই দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। সো এখানে আমাদের অনেকটাই ডিপেন্ড করে, আমরা বলতেই পারি, সেটার জন্য এখানে ষড়যন্ত্রের কিছু আমি দেখি না, বরং আমরা অনেক কম বলি। একজন মোমেন যা বলেছে তার 1000 ভাগের 1 ভাগ বিএনপি বলে নাই। একজন মোমেন তো বলেছে স্বামী স্ত্রী সম্পর্ক, এর চেয়ে জঘন্যতর কথা তো আর হতে পারে না। একজন বিবাহিত পুরুষ বা নারীকে যদি আরেকজনের সাথে এই ধরনের কথা বলে তাকে কি বলা হয়? একটা দেশের সাথে যেখানে আমি যে দল করি সেই দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছে বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নাই, আমরা সেটা দিয়ে সেটা পড়ে আমি বড় হয়েছি। এখন আমি যদি আমার এই শেষ সময়টা পরিণত বয়সে যদি আমি এখন শুনি যে স্বামী স্ত্রী সম্পর্ক ছিল বা আছে বা থাকবে, তাহলে তো এটা খুবই খুবই অপমানজনক, এর উপর কোনো অপমান হতে পারে না। কিংবা আরও আরও অনেক কথা বলেছে, এখন আমি এই কথাগুলো বলতে চাই না, আমি শুধু বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মারক সমঝোতাগুলো যেটা গেল, তার মধ্যে একটা কিন্তু সীমান্তর ঘটনাও আছে। আপনি উনি থাকা অবস্থায় সীমান্তে একটা ছাত্রকে গুলি করে মেরে ফেললো, দুজনকে ধরে নিয়ে গেল, এটাতে কি বোঝায়? একটা নেপাল বাংলাদেশের চেয়ে ছোট অর্ধেক রাষ্ট্র, একটা নেপাল তার একজনকে মেরেছিল বলে সে তার ইন্ডিয়ার দুইজনকে মেরেছিল, সে বুঝিয়ে দিয়েছিল যে তার সভরেনটির দাম আছে। তা আমাদের কিছুই দাম নাই, আমাদের একটা ছেলে তার একটা জিনিস আনতে যাওয়ার জন্য যদি এখানে কোনো চোরাচালানের জন্য যায় নাই, কোনো গরু ব্যাপারীরা যায় নাই, এইখানে একটা বাচ্চা ছেলেকে যখন ধরে মেরে ফেললো, তারপরে তাদের সঙ্গে কি আপনি আমি সারাদিন বন্ধু বন্ধু বলবো? আপনি বন্ধুত্বের মর্যাদা এইভাবে দেবেন? একটা দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার অ্যারেস্ট করে রাখতো, সে যদি অন্যায় করে থাকে তাহলে তাকে 1 মাসের জন্য অ্যারেস্ট করতে পারতো, জেল খাটাতে পারতো, 6 মাস পরে ছাড়তে পারতো, কিংবা দুই দেশের পতাকা বৈঠক হতে পারতো, সেটা না করে সে পাখির মতো গুলি করে মেরে ফেললো। তারপরে কি আমরা বলতে পারি যে তারা আমাদের খুব ভালো বন্ধু, খুব ভালো চায়, খুব ভালো করেছে?